তাহলে এখন আমরা সকলেই যে লীলাটি আস্বাদন করব, লীলাটির নাম হলো শ্রীকৃষ্ণের প্রভাস যোগ। আমার চলবার পথে অনেক ভুল ত্রুটি দেখা দেবে, সকলে নিজ গুণে নিজ নিজ সন্তান মনে করে সকলে ক্ষমা করবেন। শশুর নন্দন গোরা ভাবে বিভোর হয়ে গোরা যজ্ঞ করে গো, পুরো ভাবে
जले
ভগবান স্থির থাকতে পারে না, এই ধরাধামে ছুটে আসতে বাধ্য হয়। সেই ভক্তির ভক্তি রস, সেই ভক্তির প্রেম রস আস্বাদন করবেন বলে ভগবান এক থেকে দুই হলেন। ভগবান কি ভাবলেন? ভাবলেন আমি একজন প্রেমী, তাহলে আমার একটি প্রেমিকা চাই। কিন্তু ভগবানের প্রেমিকা তো যে কেউ হতে পারবে না, তাই ভগবান নিজের অঙ্গ থেকে মাধুর্যের প্রতীক শ্রীমতী রাধা ঠাকুরানীকে সৃষ্টি করলেন। সৃষ্টি করে ভক্তের ভক্তি রস প্রেম রস আস্বাদন করছেন আর ভাবছেন এর সঙ্গে আমি যদি পরপরম প্রেম রসটি আস্বাদন করতে পারি, পরপরম প্রেম রস যদি দ্বাপর যুগে মাগো, দ্বাপর যুগে ভগবান পরপ্রিয়া প্রেম রস আস্বাদন করলেন, তাই না বাবা? কিন্তু কারণটা কি? নিশ্চয় কোনো কারণ ছিল। ভগবান যে দ্বাপর যুগে পরপ্রিয়া প্রেম রসটা আস্বাদন করলেন এর কারণটা কি? না, সত্য যুগে অভিন্ন কঠোর তপস্যা করেছিলেন নারায়ণের, যখন নারায়ণ অভিমন্য ঋষির তপস্যা সন্তুষ্ট হয়ে বর দিতে চাইলেন, অভিমন্য ঋষি বললেন প্রভু তুমি এসেছো, তুমি যখন এসেছো আমি তোমার কাছে একটি জিনিস চাই। কি চাও বলো? বলছে প্রভু গো আমি স্বর্গ চাই না, আমি মর্তে চাই না, আমি রাজাও হতে চাই না। তাহলে বলো বুনি তুমি কি চাও? অভিমন্যু ঋষি বলছে প্রভু আমাকে যদি দিতেই হয় শুধু আপনার পত্নীকে আমি নিজের পত্নী রূপে পেতে চাই। ভগবান বললে না না ঋষি, এটা অসম্ভব, এটা কি করে সম্ভব? আমি আমার পত্নীকে আমি তোমায় কিভাবে দেব ঋষি? তুমি অনুমর চাও, তুমি স্বর্গের অপ্সরা উর্বশীকে চাও, তুমি মেনকাকে চাও, আমি তোমাকে দিয়ে দেব, কিন্তু আমার পত্নীকে কি করে আমি তোমায় দেব? বলছে প্রভু যদি দিতে হয় আপনার পত্নীকেই আমায় দিতে হবে। ভগবান ভাবছে নাম যখন আমার ভগবানছা কল্পতরু, তাহলে ভক্তির মনোবাসনাটা আমায় পূর্ণ করাতেই হবে। তাই ভগবান বলছে ঠিক আছে ঋষি, আমি তোমার মনোবাসনাটা পূর্ণ করাবো, তবে এই যুগে নয়, আগত দ্বাপর যুগে। আমি যখন বৃন্দাবনে লীলা করতে যাব, ব্রজেন্দ্র কৃষ্ণ হয়ে ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ হয়ে জন্ম নেব, সেই যুগে তুমিও জন্মগ্রহণ করবে আয়াল ঘোষ, আর সেই যুগে আমি আমার অঙ্গ থেকে সৃজন করে রাধাকে তোমার হাতে দিয়ে দেব ঠিকই, কিন্তু সেই জন্মে তুমি নপুংসক হয়ে জন্মবে। এই জন্যই ভগবান দ্বাপর যুগে পরপ্রিয়া প্রেম রসকে আস্বাদন করলেন, প্রেমিকাকে সৃজন করলেন, কিন্তু এইবার দুটি দেহে ভাগ হলো। কিন্তু দুটি দেহ এবার কেন এক হলো? ভগবান ভাবছে মানো তাই তো, আমি যখন ভক্তির ভক্তি রসটা আস্বাদন করেছি এইবার সেই প্রেম রসটি আমাকে জগজনের মাঝে মিলিয়ে দিতে হবে। জগজনের মাঝে দান করবেন বলে সেই রাধা কৃষ্ণ দুটি দেহ এক হয়ে আমাদের নবদ্বীপে মাটিতে এসে উদয় হলে শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে, চৈতন্য মহাপ্রভু রূপে এসেছে। শুধু তাই না, ওই ভবসমুদ্রের পার হতে দাঁড়াই মাগো, দুটি বাহু তুলে আমাদের মতো কলির জীবগণকে ডাকছে, ওরে কলির কলির ওরে কলির একবার তোরা ছুটে আয়, একবার ছুটে আয়। কেন জানিস? আমি যে তোদের জন্য সুধামাখা হরি নাম এনেছি, আমি যে তোদের জন্য কৃষ্ণ নাম এনেছি, তোরা একবার সময় থাকতে দুটো হরি কথা, একবার সময় থাকতে দুটো কৃষ্ণ কথা বল। এই বলে দুটি বাহু তুলে
আমার গৌর সুন্দর আমাদের মতো জীবগণকে ডাকতে লাগলেন বাবা দুটি বাহু তুলে ডাকছে ওরে জি তোরা প্রেম সাধন
উপযুক্ত দেহটা পেয়েছি। এই যে মানব জন্মটা, এই মানব দেহটা পাওয়ার জন্য বাবা আমাদেরকে এক দুদিন নয় 84 লক্ষ জনি ভ্রমণ করতে হয়েছে। স্থাবরক বিক্ষতি লক্ষশ্চ, নব লক্ষশ্চ জলচরা, কৃমিনাং রুদ্র লক্ষশ্চ, 10 লক্ষশ্চ অর্থজা, পশুনাং ত্রিং লক্ষশ্চ, চতুর লক্ষশ্চ মা বাবা। বিবল হরিব স্থাবরার্থা বৃক্ষ হয়ে গাছ হয়ে জন্মাতে হয়েছে 20 অর্থাৎ 20 লক্ষ বার। আবার নবলক্ষশ্চ জলচরার্থা জলের কত পোকামাকড় হয়ে জলের জীব হয়ে জন্মাতে হয়েছে 9 লক্ষ বার। কৃমিনাং রুদ্র লক্ষশ্চ অর্থাৎ কৃমি কীট হয়ে জন্মাতে হয়েছে রুদ্র অর্থাৎ 11 লক্ষ বার। আবার 10 লক্ষশ্চ অন্তজা, অন্তজা অর্থাৎ ডিম হয়ে, ডিম হইতে জন্মালাম 10 লক্ষ বার। 40 আর 10 50 লক্ষ বার। পশু স্ত্রী লক্ষশ্চ অর্থাৎ পশুকুলে জন্মগ্রহণ করেছি 30 লক্ষ বার। 50 আর 30 80 লক্ষ বার। আচ্ছা মা, আমি তো কিছুই বুঝতে পারছি না, এত কিসের কথা আপনাদের? শুনতে না হলে শোনার দরকার নেই মা, কিন্তু এখানে বসে এত কথা বললে হবে না। যারা শুনছে তাদেরকে, তাদের শোনার পথে তোমরা বাধা হয়ে দাঁড়াতে পারো না? কিসের এত কথা? সংসার ছেড়ে গৃহকর্ম পরিত্যাগ করে এই মহতী হরিবাসরে এসেছে তো হরিনামে শুনতে, হরিনামে শুনতে সে কিসের এত কথা? তাহলে বলছে এমন সাধন ভোজন যোগ্য দেহটা পাওয়ার জন্য 84 লক্ষ জন ভ্রমণ করতে হয়েছে, তার মধ্যে মানব করে জন্ম পেয়েছি 4 লক্ষ বার। তবে 4 লক্ষ বার মানব জন্মটা কিন্তু বাবা পরিপূর্ণ মানব জন্ম নয়, পরিপূর্ণ দেহ নয়। 4 লক্ষ বার মানব জন্মের মধ্যে কতবার অন্ধ হতে হয়েছে, বোবা হতে হয়েছে, কখনো চরণ পেয়েছি তো বদল পাইনি, কখনো বদল পেয়েছি তো নয়ন পাইনি, কখনো নয়ন পেয়েছি তো সেবা দেওয়ার মতো দুটো হাত পাইনি। যে জন্মে ভগবানকে, প্রভুকে সবাই দর্শন করেছে সেই জন্মে হয়তো আমি অন্ধ হয়েছিলাম, সেই জন্মে হয়তো ভগবানের চরণ রূপ দর্শন করার সৌভাগ্য আমার হয়নি। যে জন্মে সবাই কথা বলতে পেরেছে সেই জন্মে হয়তো আমি বদল পাইনি, আর প্রভুকে বলেছিলাম প্রভু মানব কুলে জন্মটা দিলে ঠিকই, কিন্তু এমন জন্ম দিয়ে পাঠিয়েছ যেখানে আমি কৃষ্ণ কথা বলতে পারলাম না, এমন পরিপূর্ণ দেহ দিয়ে কেন পাঠালে না প্রভু? যদি এরপরে ধরাধামে আমায় আবার পাঠাও, মানব কুলে জন্ম দিয়ে যদি আবার পাঠাও, তাহলে যেন আমায় পরিপূর্ণ দেহটা দিয়েই পাঠা। কিন্তু দেখো মা, এমন ভ্রমণ করতে করতে যখন প্রভু আমাদের পরিপূর্ণ দেহটা দিয়ে পাঠালো, কিন্তু সাধন ভজন যোগ্য দেহটা পেয়ে এই ধরাধামে এসে মায়ার সংসারে জড়িত হয়ে কৃষ্ণ ভোজী বারে সংসারে আইল, মিছে মায়ায় বদ্ধ হই বৃক্ষ সম হই। হা গৌর বলে ডাকা হলো না, জনকে ভক্ত সঙ্গ করা হলো না, তার সাধন ভজন করা হলো না। পুত্র আমার, কন্যা আমার, সংসার আমার, আত্মীয় পরিষদন আমার, বন্ধু বান্ধব আমার, আমার আমার করে যাদের জন্য আমি হেলাই জনম হারাই দিলাম বাবা, শেষের দিনে গিয়ে দেখলাম আমার বলতে আর এরা কেউ হলো না। জনমে পেয়ে যে নাম আমি বদলে কখনো করিনি,
সাধন ভজন যোগ্য দেহ কাপি যে হরি নামটা বদন্তি একবার বলি সেদিন দেখলাম হরি নাম যাবি আর আমার এই প্রাণটা যাবে তাই বলি হে গৌর সুষমা আমি তো অভাগা আমি তো অধম প্রভু তাই তো সাধন ভজন যোগ্য দেহ কাপি হা গৌর বলে ডাকতে পারলাম না হা কৃষ্ণ বলে কাঁদতে পারলাম না তাই বলি প্রভু সুন্দর সাধন ভজন যোগ্য দেহটা দিলে ঠিকই কিন্তু হেলাই জনম হারাই দিয়েছি কিন্তু ভবনদি পারের সময় তুমি ছাড়া যে আমার আর কোনো বান্ধব নাই তাই বলি হে আমার গৌর হরি যেদিন আমি ভব নদীর কূলে গিয়ে দাঁড়াইব যেদিন আমার আপন বলতে ইহ জগতের আর কেউ থাকবে না থাকবে না যেদিন আমার থাকবে না চরণে আর পথ চলবার শক্তি থাকবে না হরি বলার শক্তি সেদিন তুমি আমার মতোই অভাগাকে নিজ গুণে কৃপা করো সেদিন যেন আমার হাত ধরে পা পার তুমি করে হাগুর করে দিও আমার হাত ধো যেদিন আমার মতই অধম তোমার ওই ভব নদী ওই ভব আর কেউ হবে না সেদিন যেন তুমি আমার বান্ধব হই কৃপা করে হাত ধরে রাধে রাধে আর তুমি করে যেদিন আমার জীবন পেলা
জীবনে বেলা ডুবে যেদিন ডুবে যাবে যেদিন আমার আপনে বলিতে এই জগতি আর কেউ থাকবে না যেদিন আমার অন্ধকারে একা একা যেতে হবে কৃপা করি আমার হাত ধো পানি করে করে সেদিন আমি অভাগা অভাগা বলি ঠেলে সরাইয়ে দিও না দিও না হে কৃপা করে অভাগাকে হাত ধরে পারি করে Yeah.
তাই মা গো সেই আমার গৌর সুন্দর আমাদের মতো জীবগণের জন্য তিনি যেমন এই ধরাধামে নেমে এসেছেন কলির জীবকে উদ্ধার করবেন বলে কলির জীবগণকে উদ্ধার করবেন কিভাবে বাবা তিনি যে নেমে এসেছেন কিভাবে উদ্ধার করবেন প্রভুর কাছে তো কোনো লাঠি ছিল না কোনো অস্ত্র ছিল না তাই না বাবা তাহলে কি করে উদ্ধার করবেন প্রভু আমার না প্রভু জেনেছেন হরি না না অন্য অন্য অবতারে নানা অস্ত্র ধরি করে দীপবনে করিলেন সংহার এবে অস্ত্র না ধরিল প্রাণে কালো না মারিল হরি নামে করিল জগৎ তাহলে অন্যান্য অবতারে ভগবান কি করেছিল রিপুগণকে সংহার করার জন্য নানা রকম অস্ত্র ধারণ করেছিল অস্ত্র তুলে নিয়েছিল তাই না বাবা কিন্তু কলিযুগে এসে প্রভু আর অস্ত্র ধারণ করলো না কি করলো হরি নামে করিল জগৎ প্রভু বলছে হে জগৎজি একবার তোমরা চেয়ে দেখো আমি যে তোমাদের শিয়রেই দাঁড়িয়ে আছি তোমাদের কোনো ভয় নাই তোমরা হরি নাম করো কৃষ্ণ নাম করো তোমরা নাম করলেই আমায় পাবে তাহলে মা গো নাম করলে আমায় পাবে বলেছি প্রভু আমার কিন্তু আবার প্রভু বলে দিলেন নাম ছাড়া কিন্তু আমাদের মতো কলিজীবের কোনো গতি নাই বলে দিলেন না হরি নাম হরি নাম হরি নাম কে বলা কালে নাস্তে বনাস্তে বনাস্তে অর্থাৎ নাম ছাড়া তোমাদের কোনো গতি নাই গতি নাই গতি নাই কলিযুগে ঘন্টার পর ঘন্টা ধরে পূজা অর্চনা করতে হবে না যাগযজ্ঞ করতে হবে না শুধু হরি নাম করো শুধু কৃষ্ণ নাম করো তাহলেই তোমরা আমায় পাবে তাই প্রভু আমার সেই হরি নাম যজ্ঞ করবে বলে প্রভু আমার কি করছে প্রভু ভাবছে তাই তো একা একা তো হরি হরি যজ্ঞ করা সম্ভব নয় তাই না বলে এই যে এত বড় অনুষ্ঠান হচ্ছে কমিটির দাদা ভাইরা একে অপরের সঙ্গে যুক্তি করে সিদ্ধান্ত নিয়ে হরিবাসনটা তো আয়োজন করেছে তাই তো তো প্রভু ভাবলে একার পক্ষে কিছুই সম্ভব নয় তাই প্রভু কি করছে না বিচার করছে যে কেমন করে হরি নাম যজ্ঞটা করা যাবে কাকে লয়ে বিচার করছে আজ নিত্যানন্দ শনে নিত্যানন্দ শনে করি আবি জানো নিত্যানন্দ শনে নিত্যানন্দ শনে গোরা করি আবি জানো পাঠাইয়া দিল এই নদিয়া আমাদের নদিয়া মা ঝানে বলি যাও যাও শ্রীমা যাও যাও শ্রীমা যাও যাও শ্রীমা যাও যাও শ্রীমা নদী বাসী নিমন্ত্রিতে যাও যাও শ্রীমা হরি গো নিমন্ত্রিতে যাও যাও শ্রীমা নদী বাসী নিমন্ত্রিতে যাও যাও শ্রীমা হরি ¡Gracias!
हरि बोल हरि बोल तमाम गौर हरि ननिताई जात के संगे लई विचार करछे जे केमन करे ए हरि नाम यज्ञटा करा जाबे ता प्रभु की बोलछे प्रभु बोलछे श्रीवास एदिके शोनो श्रीवास तुमी आमार पुरब लीलाय नारद छिले निताई जात मने मने भावजे যে হরি নাম যজ্ঞ প্রভু যদি করে সবার প্রথমে দরকার আগেই নদেবাসীগণকে নিমন্ত্রণ দাও বেশ বেশ তাই প্রভু আমার শ্রীবাসকে ডেকে ডেকে বলছে শ্রীবাস এদিকে শোনো তুমি তো আমার পুরব লীলায় নারদ ছিলে এবার তো তুমি শ্রীবাস হয়ে এসেছো তা যাও যাও তুমি এই নদিয়ার প্রত্যেকটি জীবের দাঁড়ে দাঁড়িয়ে ঘরে ঘরে গিয়ে তুমি অনুনয় বিনয় করে তুমি হরি নাম যজ্ঞের নিমন্ত্রণ দাও श्रीवास आनंदित मने बोले प्रभु हे प्रभु ओ आमाय बुझी जेते होबे आमाय जेते होबे हरि नाम यज्ञेर निमंत्रण दिते आनंदर धर धरछे ना श्रीवासे ताई श्रीवास आनंदित मने आज प्रभुर कथा शुने गौरांग आदेशे श्रीवास नदियाते गेलो पिता मिश्र शशी माय समाचार दिलो हरि बोल हरि बोल नमः प्रभुर आदेश पे প্রথমে পিতামিশ্র সচিবাকে আগে নিমন্ত্রণ বার্তা জানিয়ে তারপরে নদিয়ার সকল ভক্তগণের কাছে গিয়ে নিমন্ত্রণ দিয়েছে তাও মা হরি বল হরি বল এই যে আমার গৌরাঙ্গ মহাপ্রভু আজকে হরি নাম যজ্ঞ করতে চলেছে তা প্রভু আমার কি বলে গিয়েছে শোনো জি এই যে হরি নাম এই হরি নাম করতে গেলে বা শুনতে গেলে কতগুলো নিয়ম পালন করে হরি নাম গাইতে বা শুনতে হয় প্রভু কি বললি না ত্রিনাদপি শুনিচেন তড়ুরে বসহিষ্ণু না অমানিনমা দেন কীর্তনিয়া সদা হরি মহাপ্রভু বলে গিয়েছেন হরি নাম গাইতে গেলে বা শুনতে গেলে কিছু নিয়ম পালন করে হরি নাম গাইতে বা শুনতে হয় একটা ছোট বৃক্ষকে চারাগাছকে বাঁচাতে গেলে তার গোড়ায় সারটা দেওয়া যেমন প্রয়োজন বাবা সেই গাছটাকে বাঁচাতে গেলে গাছের চারিপাশে বেড়া দেওয়াটারও প্রয়োজন তাই না বেড়া না দিলে কি হবে না ছাগল গরুতে সে মুড়িয়ে খেয়ে যাবে তাই তো তেমনি ভাবে আমাদের ওই ভক্তি কল্পবৃক্ষকে বাঁচাতে গেলে বাবা এই বাইরের আবরণটা দরকার বাইরের আবরণটি না তিলক সেবা করা মালা পরা একাদশী করা ধুতি পরা এগুলো বাইরের আবরণ এগুলো যদি দিতে পারো তো ভালো আর না দিতে পারলে দিও না দিতেই যে হবে তার কোনো দরকার মানে নেই না দিতে পারলে দিও না তবে যারা দিচ্ছে যারা নিয়মগুলো করছে তাদেরকে নিয়ে যেন ব্যঙ্গ বিদ্রুপ করো না হাসাহাসি করো না যদি না দিতে পারো তাহলে তোমরা গোড়ায় শাস্তি দাও শাস্তি না মহাপ্রভু যে কথাগুলো বলে গিয়েছেন মহাপ্রভুর আদেশ মেনে চলাটাই হচ্ছে আমাদের সাধ তা প্রভু কি বলে গিয়েছেন না ত্রিনাদপি শুনিচেন অর্থাৎ হরি নাম গাইতে গেলে বা শুনতে গেলে বাবা ত্রিনাদপি শুনিচেন ঘাসের থেকেও নিচু হতে হবে ঘাসের থেকে নিচু কি হতে হবে না মনটাকে নিচু করতে হবে দেহটাকে নয় মনটাকে ঘাসের থেকেও নিচু করতে হবে তা দেখবেন মা আমরা যখন পথ চলি পথ চলার পথে আমাদের পায়ের সামনে ঘাস পড়ে না ছোট ছোট তা ঘাসগুলোকে আমরা তো মারিয়েই চলে যাই তাই না তা মারিয়ে যখন চলে যাই ঘাসগুলো নিচু হয়ে যায় কিন্তু আবার আপনি চলে গিয়ে পেছন দিকে লক্ষ্য করবেন ঘাসগুলো যেন আবার আস্তে আস্তে উঠে দাঁড়িয়ে পড়ছে যেন প্রতিবাদ করছে তা কি বললেন মহাপ্রভু না তুমি ওইটুখানেও প্রতিবাদ করতে পারবে না আর যদি তা করতে না পারো তাহলে তুমি কৃষ্ণব জগতে প্রেম পাবে যেমন মাগো হরিদাস ঠাকুর মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছিল বলে হরি নাম করেছিল বলি তাকে 22টা বাজারে বিত্রাঘাত করা হয়েছিল তাই না বাবা তবু কি হরিদাস ঠাকুর একবারের জন্য বলেছিল বাবা হে প্রভু যারা আমাকে মারছে তুমি তাদেরও সর্বনাশ করো
বলিনি আরো বলেছিল হে প্রভু যারা আমায় মারছে তারা নিজেরাও জানে না তারা কি করছে তা প্রভু তুমি ওদেরকে কিছু করো না প্রভু আমার যদি কোনো পুণ্য থাকে তুমি ওদেরকে দাও আর তাদের যে পাপটা তুমি আমায় দাও বেশ বেশ তাহলে ত্রিনাম শুনে যেন ভাষণ থেকে উঁচু হতে হবে হরি নাম শুনতে গেলে বা গাইতে গেলে সাধারণ মানুষেরা পারবে কিন্তু বৈষ্ণব হলে পারা যাবে না আবার কি বলছেন না তরুণী সহিষ্ণু না অর্থাৎ অর্থাৎ সহ্য করো গাছের মতো গাছ কেমন সহ্য করে মা বৃক্ষ যেমন কাটিলেও কাউরে কিছু না বলয় কিছু না বলয় শুকাইয়া মরিলেও কাউরে পানি না মাগমে যেই যা যা মাগই তার দেয় আপন विचार विवेचना তাহলে তেমনি ভাবে মানো আমাদেরও সহ্য করতে হবে গাছের মতো কিন্তু ইহ জগতে আমরা কলির জি আমাদের তো এক ফোঁটাও সহ্য নেই তাই না এই যে সবাই বসে আছি মধ্যখানে যদি কেউ এসে বসতে যায় আমরা বসতে দেব দেব গো মা দেব না তো তাহলে একটুকু সহ্য ক্ষমতা আমাদের নেই তাহলে আমরা বৈষ্ণব জগতে প্রেম পাবো কি করে ভালো কাজ করতে গেলে বাধা আগে আসে তাই না বাবা বলছে জঙ্গলের মধ্যে সোজা গাছ আর বাঁকা গাছ কিন্তু সোজা গাছগুলো কি আগে কেটে ফেলে তাই নয় বাঁকা গাছগুলো পরে কাটা হয় কিন্তু সোজা গাছগুলো দিয়ে দেখো বাবা চেয়ার হবে খাট বিছানা হবে টেবিল হবে তাই নয় আর বাঁকা গাছগুলো কি কোনো কাজে লাগে না কাজে লাগে কাজে লাগে কাজে লাগে চিতায় জ্বলতে কাজে লাগে জ্বালানির কাজে লাগে তাই নয় তেমনি ভাবে বলছে যদি সরলতা করে চলতে পারো জীবনে গুরুচরণের অধিকার হবে কৃষ্ণ সেবার দাস হবে সেবার অধিকারী হবে কিন্তু সারা জীবন যদি ওই মনের মধ্যে জটিলতা কুটিলতা নিয়ে চলে যাও তাহলে তোমরা ওই চিতায় জ্বলতেই কাজে লাগবে নি তাই বল হরি বল হরি বল আর কি বলছে না অমানিন অর্থাৎ নিজের মান সম্মান ত্যাগ করতে হবে অর্থাৎ যে আমি এত বড় ডিগ্রি অর্জন করেছি আমি এত বড় গাইয়ে আমি এত ভালো বাজি এই সব বলা যাবে না আর মানও দেন অর্থাৎ অপরকে সম্মান করতে হবে হয়তো সে তোমার অপ্রিয় তাকে তুমি পছন্দ করো না ভালোবাসো না কিন্তু তবুও তোমাকে তাকে সম্মান করতে হবে এই চারটি নিয়ম যদি পালন করতে পারো তাহলে গৌরাঙ্গ মহাপ্রভুর প্রেম হবেই হবে তাই গৌর শাস্ত্র সেই হরিনাম যজ্ঞের আয়োজন করেছে আর শ্রীবাস যখন প্রত্যেকটি জীবের দাঁড়ে দাঁড়ে গিয়ে এই হরি নাম যজ্ঞের নিমন্ত্রণটা দিয়ে এসেছে মানুষ তারা চলেছে সবাই এসেছে তারা কারা পঞ্চতত্ত্ব অষ্ট কবিরা দ্বাদশ গোপাল চৌষট্টি মহন্ত ছয় চক্রবর্তী অর্থাৎ মহাপ্রভুর যত ভক্ত ছিল তারা সবাই এসেছে আর নদিয়ার যত ভক্ত ছিল তারাও এসেছে কিন্তু এসে কি দেখছে জানো না মহাপ্রভু আমার সিংহের মতো গর্জন ছেড়ে হরি গুণগান গাইতে গাইতে দুটি বাহু তুলে উত্তাল তরঙ্গে নৃত্য করছে আর সবাই দর্শন করছে আমার গৌরাঙ্গ নাচে রে গৌরাঙ্গ নাচে রে আমার গৌরাঙ্গ নাচে রে আমার গৌরাঙ্গ নাচে রে গৌরাঙ্গ নাচে রে আমার গৌরাঙ্গ নাচে রে দুটি হেমদণ্ড বাহু তুলে গৌরাঙ্গ নাচে রে হেমদণ্ড বাহু তুলে গৌরাঙ্গ নাচে রে আমার ভাবি লালে
लहले दुले गौरंग नाच रे भाभीला लहले दुले गौरंग नाच रे त भाभी विभावित हुई महाप्रभु ओई दुटो बाहु तुले नृत्य करछे किंतु नृत्य करते करते प्रभु जखन देखछे भक्तगण नितई जादर मने होछे बाबा देखो 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 आज आमार गौर हरि ए हरि नाम संकीर्तने एतई विभोर हये गियेछे যে বিভোর হয়ে গৌরাঙ্গ মহাপ্রভু এমন ভাবে নাচছে অর্থাৎ নৃত্য ভঙ্গিমাটা এমন যে প্রভু যেন নাচতে নাচতে এই দক্ষিণ দিকেই ঢলে পড়ে তা হ্যাঁ গো আমার প্রভু যদি ঢলে পড়ে যায় তাহলে আমার প্রভুকে কে ধরবে তাই নিতাই চাঁদ কি করছে শীঘ্র করে এসে দুটি বাহু প্রসার করে দিলেন দুটি বাহু প্রসার করে দিয়ে দিদির গান শুনে খুশি হয়ে অনিল মান্না 100 টাকা উনাকে দান করলেন গায় বল হরি বল হরি বল তাহলে নিতাই চাঁদ মনে মনে ভেবে আজ দক্ষিণ দিকে এসে দুটি বাহুটা প্রসার করে দিলেন প্রসার কেন করলো না প্রভু যদি পড়ে যায় ওই প্রভু ধরে ফেলবে তাহলে তা নিতাই চাঁদ গৌড়হরির দক্ষিণ দিকে এসে শোভা করে নাচছে এবার গদাধর প্রভু মনে করছে এই দেখো না আমার গৌর কিভাবে নৃত্য করছে যদি বাম দিকে ঢলে পড়ে যায় গদাধর প্রভুর মনে হচ্ছে যে গৌর বাম দিকে ঢলে পড়ে যাবে তাই গদাধর প্রভু বাম দিকে শোভা করি বামেতে গদাধর নাচে বামেতে গদাধর নাচে বামেতে গদাধর নাচে বামেতে গদাধর নাচে বাম দিকে তে শোভা করি বামেতে গদাধর নাচে এইবার সবার শেষে শ্রীবাস দেখছে তাই তো সম্মুখে অদ্বৈত আচার্য প্রভু নাচতে লাগলেন সবার শেষে শ্রীবাস দেখছে তাই তো আমার প্রভুর পেছনেও তো কেহ নাই তা আমার প্রভু যদি নাচতে নাচতে পিছু ঢলে পড়ে তাহলে ব্যথা পাবে শ্রীবাস আমার গৌরহরির পিছন পিছন নাচতে লাগলেন এইভাবে দক্ষিণ দিকে নিতাই চাঁদ বাম দিকে গদাধর সম্মুখে অদ্বৈত আচার্য প্রভু সবার শেষে শ্রীবাস নাচলেন গৌরহরির পিছু পিছু তাহলে এই যে গৌরহরিকে ঘিরে চারদিকে ঘিরে গৌরহরিকে ঘিরে যে নৃত্য করছে ভক্তগণ সেই লীলাটা সেই নৃত্য ভঙ্গিটা সকল নদিয়াবাসীগণ ভরে দেখতে লাগলো আর এই লীলা দর্শন করে সর্বকবি বাসুদেব ঘোষ এক পাশে দাঁড়ায় বলছে হ্যাঁ আজ সবে মিলে গোরা রূপ নয়নে হেরিল আজ সবে মিলে গোরা রূপ নয়নে হেরিল সবে মিলে গোরা রূপ নয়নে হেরিল সবে মিলে গোরা রূপ নয়নে হেরিল প্রভাস মিলন বাসু ঘোষেতে গাহিল প্রভাস মিলন বাসু ঘোষেতে গাহিল গান করিছে গান করিছে দেখো গান করিছে গান করিছে তাই সবে মিলে গোড়ার উপর নয়নে হেরিল আর প্রভাস মিলন বাসু ঘোষেতে গাহিল এই বাসুদেব ঘোষ বৃন্দাবনে সুদেবী নামে সখী ছিল এই নদীয়ার মাঝে এসে তিনি বাসুদেব ঘোষ নাম নিলেন তাই আজ প্রভাস মিলন বাসু
Thank you.